আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। কাতারে শক্তিশালী স্কোয়াড নিয়ে যাচ্ছে ব্রাজিল। আগামী 20 নভেম্বর পর্দা উঠবে এবারের বিশ্বকাপের, সেজন্য দল ঘোষণার সময়সীমা 14 নভেম্বর পর্যন্ত বেঁধে দিয়েছিল ফিফা। তবে তিতে এত দেরি করলেন না, নিয়মিত ও ক্লাবের হয়ে ছন্দে থাকা তারকাদের নিয়ে সোমবার 26 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য ফিরমিনো। লিভারপুলের হয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে 12 ম্যাচ খেলে 6টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 3টি গোল। এছাড়া ডাক পাননি অ্যাস্টন ভিলার প্লেমেকার ফিলিপে কোতিনো। অবশ্য এই মৌসুমে চেনা ছন্দেও নেই সাবেক লিভারপুল ও বার্সেলোনার এই মিডফিল্ডার। তাছাড়া সম্প্রতি উরুর চোটে পড়ে ছিটকে গেছেন তিনি। তিতের দলের সবচেয়ে উল্লেখযোগ্য নামটি হচ্ছে নিশ্চিতভাবে দানি আলভেস। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত জুলাই মেক্সিকান ক্লাব পুমাসে যোগ দেন 39 বছর বয়সী এই রাইট ব্যাক। পরে অবশ্য আন্তর্জাতিক বিরতিতে ঘানা ও তিউনিশিয়ার বিপক্ষে 2 প্রীতি ম্যাচের দলে আন্তর্জাতিক ফুটবলে 124 ম্যাচ খেলা তারকাকে বাদ দেন কোচ। তবে কাতার বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন তিনি। ব্রাজিল গোলপোস্ট নিয়ে তো কোনো চিন্তার কারণই নেই, অ্যালিসন অ্যাডারসনের মতো প্লেয়াররা রয়েছে সেখানে, সঙ্গে আছে ওয়েভারটন, তিনিও দুর্দান্ত। ডিফেন্সে তো বর্তমান বিশ্বের অন্যতম সেরা সব প্লেয়াররাই রয়েছে ব্রাজিলের, থিয়াগো সিলভা, ব্রেমার, অ্যাডার মিলিতাও, মার্কোইন হোসরা রয়েছেন এখানে। যদিও ফুলব্যাক নিয়ে একটু চিন্তিত ব্রাজিল কোচ তিতে, তবে সেখানে অ্যালেক্স টেলেস এবং অ্যাডার মিলিতাকে খেলানো হতে পারে। মিডফিল্ডে ক্যাসিমিরো, ফাবিনো, গুইমারেস, পাকোয়েতার মতো প্লেয়াররা রয়েছে। আক্রমণভাগে তো তারকায় ঠাসা, ভিনিসিয়াস জুনিয়র, মার্তেনেল্লি, রোদ্রিগো, নেইমার, পেড্রো, অ্যান্টনি, রাফিনা, জিসুস, রিসালিসনের মতো সব সমৃদ্ধ প্লেয়াররা রয়েছে এখানে। তাই নিশ্চিতভাবে কাতারে শক্তিশালী এক স্কোয়াড পেতে চলেছে ব্রাজিল। আপনাদের মতে ব্রাজিলের এই 26 সদস্যের স্কোয়াডটি কেমন হয়েছে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।